থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। সারেন্ডারই যখন করবো তখন ভালো হয়ে যাও। তোমার বউ বলতেছে ভালো হবো না তুমি আর কতদিন ভাই। ট্রেলারটা আপনারা যারা বাংলা দেখছেন হিন্দিটা কিন্তু এখনো আসে না। দেখেন ভাই চারিদিকে শোনা যাচ্ছে সোনার খনি, এই পাশে দুলু মিয়ার জয়ের ধ্বনি। কী রে ভাই বলবো, দুলু মিয়া বর্তমান ট্রেন্ডিংয়ে আছে। আর ভাই সং টাইটেল বাংলাটা একটু হতাশ, সেটা বাংলা গানটা ভালো লাগে না। যখন হিন্দিটা শুনছি যেটা বাস্তব কথা যেটা রিয়েল কথা আপনাদের কাছে শেয়ার করলাম, কেননা আমার বাংলাটা একেবারে ভালো লাগতেছে না, হিন্দিটাই বারবার দেখতে মন চাইতেছে এবং হিন্দিটাই বেশি ভালো লাগে কানে। সব কিছু বিজিএমগুলো মনে করেন কানে বাজার মতো বাংলাটা, আর এটা কিন্তু ভাই অস্থির। হেডফোন দিয়ে হিন্দিটা শুনেন পাগল হয়ে যাবেন, পুরো পাগল হেডফোন দিয়ে শুনেন। আরে ভাই আপনাকে বলতেছি এরপরে আপনি একবার হলেও হেডফোন দিয়ে গানটা শুনুন, কত ভালো লাগবে। ট্রেইলারটা ভাই গানা গা খা গা, যাই হোক আমি এখন কথা বলবো বরবাদ নিয়ে নাকি এই যে দরদ নিয়ে। বরবাদ নিয়ে তো অবশ্যই না, আপাতত দরদ নিয়ে কথা বলবো। বরবাদের লুক দিয়ে এই পাশে তো পুরো পাগল বানায় ফেলেছে শাকিব খান, তো পুরো জাতিকে পুরো মানে পুরো টাল মাটাল করে দিয়েছে। পুরো শাকিব ইয়েন্দ্রে যে অরণ্য মামুন বলছিল ঘুম হারাম হয়ে যাবে, অলরেডি ঘুম হারাম করেছে। তারা বরবাদের শাকিব খানের লুক দেখবে নাকি কথা শুনবে, আর এই পাশে তো অরণ্য মামুনকে শাকিব খানও রোস্ট করে দিল, পুরো কিস্তি করে দিল। শাকিব ইয়েন্দ্রের সাথে শাকিব খানের কতটা মিল আপনারা হাতে কলমে বুঝতে পারছেন, এখন তো আপনারা ক্লিয়ার হয়েছেন। দেখেন না শাকিব খান নিজেও ওয়েট করছিল সেটা কখন ছাড়বে কখন ছাড়বে কখন ছাড়বে, মাত্রা তার কাজ করতেছিল না। হ্যাঁ গালাগালি করছে ঠিকই করছে, সে বলে নাই বলে অডিয়েন্স আমার শাকিব ইয়েন্দ্র যা করছে ভুল করছে এটা কখনোই বলেনি। শাকিব খান বলছে উনি ওটা ডিজার্ভ করে, কি বলবো রে ভাই, পুরো অস্থির। শাকিব খান তো পুরো শাকিব ইয়েন্দ্রের মন কেড়ে নিল আবার নতুন করে, এটা বাস্তব কথা রিয়েল কথা। কেননা তার কথা ধরন এবং শাকিব ইয়েন্দ্রকে সবসময় এক্সপেক্ট করে, আর এক পাগলা ফ্যান ওইখানেও দেখা হলো। এটা নাকি আসামে যখন ইতিকা পাল সহ একটা প্রোগ্রামে গিয়েছিল, আপনারা তো জানেন সেই প্রোগ্রাম নিয়ে মেলা কিছু ইতিহাস হয়ে গেছিলো। আরে ভাই আমি তো ছবির ট্রেইলার রিভিউ দেওয়ার আগ দিয়ে আমি কই চলে গেছি, যাই হোক ওই পাগলা ফ্যানকে আবার শেষমেশ আপনাদের জানিয়ে নিত সব কিছু, সিগনেচার দিয়ে একটা অটোগ্রাফ দিয়ে দিল। সংক্ষিপ্ত করি যেটা হলো, হ্যাঁ তুলু মিয়ার আসলে কাহিনিটা কী, কোথায় যাচ্ছে সিনেমার কাহিনিটা আসলে যাচ্ছে কোথায়, আমিও মাথা আসলে কাজ করতেছে না। কী রে এতদিন দেখে আসলাম দুলু মিয়ার যে সাইকোপ্যাথ যে সিনেমা, এটা না রে ভাই সাইকোপ্যাথ না, এটা হইল কমেডিয়ান ফিল্ম, এবং প্রচুর আপনি হাসবেন এবং প্রচুর কান্না করবেন প্রচুর রাগ করবেন এই সিনেমাটা দেখার পর। মানে রহস্যজনক অরণ্য মামুন একটা মাল, পুরো চিকেন মাল এটা, ঠিক আছে গভীর জলের মাছ তো খুব ক্রিটিক্যাল, তো তার মাথায় বুদ্ধিও সিনেমার মধ্যে। দেখেন এইখানে কেউ কিন্তু ধরতে পারতেছে কিসের জন্য শাকিব খান মিষ্টি খাওয়ায় খাওয়ায় মারতেছে পাবলিককে। পায়েল সরকার হলো পুলিশ অফিসার, সে কী বলতেছে আপনারা তো সব কিছু কয়েকবার করে আশা করি আমার যে যারা ভিডিও দেখতেছেন ট্রেইলারটা দেখছেন, ভালো করে দেখবেন যে কাহিনিটি কী কেউ বুঝতে পারছেন। তার ওয়াইফ যে সোনাল চৌহান মানে ফাতেমা, সে ফাতেমা উনি বলতেছে আপনি কি আদৌ ভালো হবেন না, আপনাকে তো কথা ছিল পুলিশকে হাতে ধরা যাবে না, শুধু শাকিব খানের কথা যদি ধরাই দিই তা গুন্ডা হয়ে ধরা দেবো। এবং দেখেন রহস্যজনক মৃত্যু, এবং লাস্টে কিন্তু ফিনিশিং করে দেয় ফাতেমাকে, আপনারা খেয়াল করে দেখেন মিষ্টি খাওয়ায় ঢুলে পড়ে তা কোলে। কারণ হলো আমার যতটুকু বুঝে গেছি ততটুকু হলো ওই যে সোনাল চৌহানের প্রেমিককে আগে মাইরা দেয়, যতটুকু বুঝতে পারছি ট্রেইলারটা দেখে। ওনার প্রেমী উনি আরেকজনকার সাথে হয়তো প্রেম করতো, শাকিব খান হয়তো একতরফা সোনাল চৌহানকে ভালোবাসত সেটাই বোঝা যাচ্ছে, এবং তাকে পাওয়ার জন্য সব কিছু করতো শাকিব খান। দিন শেষে কিন্তু সোনাল চৌহান মন পাইতো না শাকিব খান, এইটাই আর কি বোঝা গেছে। লাস্টে রাগ করে তাকেও ফিনিশিং করে দেয় পুরো ক্লিয়ার, তো ক্লিয়ার করে দিয়ে লাস্টে উনিও নিজে হয়তো ধরা দেয়। আর লাস্টে কি নাচতে নাচতে ধেই ধেই করে গেলে আমিও জিতে গেলাম, কেন জিতে গেলাম এক কথা উনি সব কিছু করে উনি ধরা ছোঁয়ার বাইরে, মানে আইনের যে যতগুলো ধারা আকাশের যতগুলো তারা আইনের নাকি অতগুলো ধারা, তো এই ধারার মধ্যে ফাঁক ফোঁ করে একটার মধ্যে উনি নাই, সব কিছুর মধ্যে বেঁচে গেছে দরদ। আসলে কী বলে আমিও জিতে গেলাম, কারণ এইটাই তো আসলে কাহিনিটা। আপনারা মানে এমনভাবে টিজারে দেখে একটা মনে হয়েছে এখন অফিসিয়ালি ট্রেইলার এটা আসছে বাংলা ডাক, তবে হিন্দিটার জন্য ওয়েট করতেছি। আমি চাইছিলাম হিন্দিটা রিভিউ দেবো, কেননা হিন্দি সিনেমা প্যান ইন্ডিয়ান সিনেমা উনি কতটুকু সত্য না বাস্তব সেটা আমরা একটু পরেই টের পাবো, কেননা যখন হিন্দিটা দিবে। আর যদি না দেয় রে বাবা অরণ্য মামুন সাংঘাতিক লোক, কী দিয়ে কী করে জানি না, তার মাথায় কী খেলে। আজকে শাকিব ইয়েন্দ্রকে নিয়ে একটা প্রোগ্রাম করার কথা কতদূর কী করলো জানি না, আপনারা দেখতেছেন আমি এবার সে যাইও নাই খেয়াল করি নাই, যতটুকু একটু পরে আমি দেখবো আর কি। তো আপনারা মানে আসলে ট্রেইলারটা দেখে কীরকম মনে হয়েছে, শাকিব খানের সিনেমাটা কি দেখতে যাবেন নাকি ওই মোবাইলে দেখবেন বলে সর কিতে যখন আসবে তখন দেখবো, কি বাস কবে যখন আসবে তখন দেখবো। আরে ভাই সিনেমা হলে সিনেমা দেখার মজাটাই আলাদা, এটা বাস্তব কথা। ওইখানে থাকবে পাবলিক আর একা একা দেখে কোনো কিছুর মজা নেই। ওই যে ক্রিকেট খেলা আপনি ঘরে বসে যতই ভালো ইয়ে করেন কিন্তু এনজয় হয় না, কেননা দর্শক পাবলিক না থাকলে মজা হয় না। তবে সিনেমাটাও আপনি যে এন্টারটেনমেন্ট মানে মজা করতে চান এনজয় করতে চান সেই জিনিসটা হলে সিনেমা হলে যা করতে হবে, আপনার বাসায় বসে থেকে যত ভালো সিনেমা দেখেন মনে হবে না, ওই রকম ফিল পাবেন না, ঠিক আছে। তো যারা সিনেমা হলে যা দেখবেন তারা 15 নভেম্বর আসেন, অথবা 15 নভেম্বর থেকে
কি আপনারা স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা থেকে যমুনা ফিউচার পার্ক এগুলো তো থাকবে অডিয়েন্স এবং আদার যে সিঙ্গেল স্ক্রিনে এগুলো অলরেডি দেখলাম যে হল লিস্ট 69টা কি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে শুধু এটা দরদ তো আমি মনে হয় এইবার আপাতত দেখবো উত্তরায় যে ফ্যান্টাসি আছে সেখানেই দেখবো তারপরে আপনাদেরকে শুক্রবার একটা ধামাকা রিভিউ দেবো এবং পাবলিকের মতামতও জানাবো আশা করি যাই হোক সেটা বড় কথা না ভালো থাকবেন আর হ্যাঁ ভুলে দেবেন না যা যা ধর্ম হবে তারপর কাজকর্ম ইনশাল্লাহ যদি বেশি থাকি দেখা হবে আর হ্যাঁ বড় ভিডিও হলে সবাই টেনে টেনে দেখেন মজা লাগে না আমার কথা বলতে মজা লাগে কেন কমেন্ট লাইক না আসলে ভাই সত্যি কথা বাস্তব যেটা আপনারা যেটা বাস্তব বলে দিই লাইক কমেন্ট ভিউ না আসলে ভাই ভিডিও বানাতে আসলে রুচি হয় না ঠিক আছে ভাই ব্রাদার হিসেবে একটু শেয়ার কমেন্ট বেশি বেশি করেন আর ফেসবুক পেজটাতে একটু লাড়া দিন ওই আলতাফ তালুকদার নামে আছে প্রোফাইল পিক কি নাইন দেখবেন আলতাফ তালুকদার নাম প্রোফাইল পিক নেই ব্যাকগ্রাউন্ড পিক নেই এটা হলো আমার অফিসিয়াল কি ফেসবুক পেজ ওইখানে যে একটু লাড়া সারা বেশি বেশি করে দিন কিন্তু ফেসবুক পেজটা রিস্ক শেষ বিরক্ত হয়েছে।